ये बारे इतना गुड एक्सपीरियंस मैंने एक नंबर है। मैं तो ऐसे राजा मौली के लिए 5 out of 5 दूंगी। प्रतिटी टिकटेर मूल्य 2,300 taka। हां, दक्षिण भारतीय सुपरस्टार रामचरणेर बहुल आलोचित एक्शन धर्मी सिनेमा RRR आज मुक्ति पेयेछे। कि अवस्था हलो सेई सिनेमार आजकेर एई भिडियोते आमरा आपनादेरके जानाबो। मुक्तिर परेई तुमुल साड़ा फेलेछे एई सिनेमा। ताछाड़ा चड़ा मूल्ये बिक्री होच्छे छबिटिर टिकिट। दिल्लीते बेश किछु जायगाय एई छबिर टिकिट बिक्री होच्छे प्राय 2100 rupees। তাতেও নাকি টিকিট পাচ্ছেন না অনেকেই। বলিউড হাঙ্গামা বলেছে চাহিদা থাকায় কোথাও কোথাও 2100 rupees বিক্রি হচ্ছে আর আর সিনেমার টিকিট, যা বাংলাদেশি টাকায় 2300 takaও বেশি। তেলেগুর সিনেমা হলে এই সিনেমার 3D সংস্করণের জন্য টিকিটের দাম 1,320 rupees রাখা হচ্ছে। ধারণা করা হচ্ছে উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে যাচ্ছে আর আর আর। টিকিটের এমন অস্বাভাবিক দামের জন্য এই ছবি বিশাল বাজেটকে দেখাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। ভারতের সিনেমা বিশ্লেষকরা এই সিনেমাটিকে অসাধারণ এবং সকল ধরনের রেকর্ড ভাঙতে পারে বলে ধারণা করেছেন, যা কিনা ব্লকবাস্টার হিট বাহুবলীরও জনপ্রিয়তা ও বক্স অফিস আয়কে ছাড়িয়ে যেতে পারে। আর 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 সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র NTR। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগান, আলিয়া ভাট সহ আরো অনেক তারকা। সিনেমাটির মোট বাজেট 400 crore rupees বলে জানা যায়। উল্লেখ্য, মুক্তির আগে এই ছবি 800 crore rupees আয় করেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। মিডিয়া জগতের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।